পদ্মা সেতুর সড়কপথ তৈরি একেবারে শেষ পর্যায়ে। এখন 2914টি স্ল্যাবই বসে গেছে, বাকি 3টি স্ল্যাবও রাতেই বসে যাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। আর এই স্ল্যাব বসে যাওয়ার পরই সড়কপথ তৈরি হয়ে যাবে, বাকি থাকবে কার্পেটিং। তাই এই স্ল্যাব বসানোর কাজে নিয়োজিত কর্মীরা বেজায় খুশি। তিন শিফটে কাজ করছি, তাই আমাদের খুবই পরিশ্রম করছে, আমরা বৃষ্টিতেও কাজ করছি, রোদেও কাজ করছি, তাই এই জন্য আমি নিজেকে খুব গর্বিত মনে করতেছি। সবার সহযোগিতায় এই পদ্মা সেতুটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। স্বপ্নের পদ্মা সেতুর জন্য আমরা কাজ করে অনেক গর্বিত এবং আনন্দিত। গেল 20 জুন, 2959টি রেলওয়ে স্ল্যাবের সবই বসে গেছে। আর গেল 19 আগস্ট, পদ্মা সেতুতে গ্যাস লাইন বসানো শুরু হয়েছে। তবে পদ্মা সেতুর রোড স্ল্যাব বসানো বড় একটি মাইল ফলক বলে মনে করছেন প্রকৌশলীরা। আর মাত্র 3টি স্ল্যাব বাদ আছে, আমরা আজকে রাতের মধ্যে ইনশাল্লাহ কমপ্লিট করে ফেলবো। তো এই জন্য আমরা সবাই খুবই খুশি। আমরা চেষ্টা করতে যতটা সম্ভব কোয়ালিটি এবং সেফটি মেনটেন করে যতটুকু কাজ আগায় নেওয়া যায়, এবং আমরা মোটামুটি এখানে আমরা বলতে পারি আমরা 90% এখানে সাকসেসফুল। এখানে 2019 সালের 19 মার্চ থেকে রোড স্ল্যাব বসানো শুরু হয়েছিল। পদ্মা সেতুর সড়কপথ তৈরিতে প্রায় 22 মিটার দীর্ঘ এবং 2.10 মিটার চওড়া 2917টি রোড স্ল্যাব ব্যবহার করা হয়েছে। প্রতিটি স্ল্যাবের ওজন প্রায় 84 মেট্রিক টন। মুন্সিগঞ্জের মা থেকে নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।